আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। অবশেষে সেই পদ্মা ও সেতুর নাম পরিবর্তন হলো, তো চলুন মধ্যে বিস্তারিত জেনে নিই। পরিবারের পক্ষ থেকে সেই পদ্মা ও সেতুর নাম পরিবর্তন করেছে এই সেই দুই বাচ্চা, যে পদ্মা সেতু উদ্বোধনের সময় যমজ বাচ্চা হয়েছিল এবং নাম রেখেছিল পদ্মা সেতু। কেন সেই পদ্মা সেতুর নাম চেঞ্জ করলো, যেখানে প্রধানমন্ত্রী প্রশংসা করেছিল এবং উপহার পাঠিয়েছিল। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসার প্রাককালে অনেকে একের অধিক ভূমিষ্ঠ হওয়া সন্তানের নাম রেখেছিল পদ্মা সেতু। তেমনি গত 21 জুন জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া সেই যমজ শিশুর নাম রাখা হয়েছিল পদ্মা সেতু। তবে এই যমজের বয়স সপ্তাহ না হতেই তাদের নাম পরিবর্তন করেছে পরিবার, নতুন নাম রেখেছে পরিবারের পক্ষ থেকে। পদ্মা সেতুর নাম পাল্টে যথাক্রমে উম্মে হানি আয়েশা ও আরোহী আখি রাখা হয়েছে। যমজের বাবা সোহাগ নাম দুটি নাম রেখেছে নতুন করে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে যমজ শিশুর দাদা শুকুর আলী। তিনি বলেন, জন্ম নেওয়ার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুল হাসান সোহেলি দুই শিশুর নাম রাখেন পদ্মা সেতু। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে যায়। জন্মের 6 দিন পর গত 27 জুন ওই দুই শিশুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা ও আরোহী আকি রাখা হয়েছে। নাম পরিবর্তন করার কারণ জানতে শিশুর দাদা শুকুর আলী বলেন, এলাকার মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি, এলাকা থেকে ইসলামিক নাম রাখার জন্য বলা হয়েছে। পরে তাদের বাবা সোহাগের পছন্দের দুজনের নাম উম্মে হানি আয়েশা ও আরোহী আকি রাখা হয়েছে। তো বন্ধুরা, উল্লেখ্য পদ্মা সেতুর নামের নাম রাখায় সে সময় আলোচনা আসে এই দুই যমজ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকের উপহার সামগ্রী দেওয়া হয়, কিন্তু এখন সেই শিশুর জন্মের নাম পরিবর্তন করে চেঞ্জ করা হলো নতুন করে নাম। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।